আসসালামু আলাইকুম, আবারও হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি স্পিকারের ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি এক্স ল্যাব স্পিকার আছে। এটি মূলত কি সমস্যা, এটা হলো পাওয়ার নেই, তো অলরেডি স্ক্রু খোলা। আমরা এটা পেয়েছি এইভাবে, দুইটা স্ক্রু লাগানো ছিল, তো আমরা বোর্ডটি দেখিনি, বোর্ডে কি অবস্থা বা কি আসা বিষয়। তো এই হলো এক্স ল্যাবের বোর্ড, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা আইসি দিয়ে করা হয়েছে, আর পাওয়ার বোর্ডটি মানে মূলত আমাদের এসএমপিএস করা হয়েছে পাওয়ার বোর্ড। তো এখানে আমরা যা দেখলাম, এখানে এই স্পিকারটিতে দুইটা জিনিস ভালো, একটা হলো এসএমপিএস করার কারণে ভালো হয়েছে এমনটা না, এখানে একটা অপশন আছে যে অপশনটি মূলত ভালো, সেটা নিয়ে কথা বলবো, একটু ধৈর্য ধরুন, সাথে থাকুন। তো এই মূলত এইটা এসএমপিএস যে পাওয়ার বোর্ডটি করা হয়েছে, এটি মূলত হলো 12 ভোল্টের। আমাদের এই স্পিকারটি চেক করার জন্য আমরা যে ভালো দিকটা বলতেছিলাম সেটা হলো এই যে, আমি অন্য কোন স্পিকারের এইরকম দেখিনি যে ডিসি পোর্ট আলাদা করা হয়েছে, যেখানে আপনি 12 ভোল্ট 5 থেকে 12 ভোল্ট ইন করলে স্পিকারটি রান হয়ে যাবে। তো আমাদের যদি এসএমপিএস এই বোর্ডটি না হয়, সেক্ষেত্রে আমরা বাইরে থেকে ভোল্টেজটিও প্রবেশ করিয়ে ইন করিয়ে চালাতে পারবো, অথবা আমরা এখানে একটি কি বলে ছোট ট্রান্সফর্মার ব্যবহার করতে পারবো। এটা হলো এই স্পিকারটির ভালো দিক। তো এটা এখন আসলে রান আছে কিনা সেটা দেখতে হবে, রানিং হয় কিনা। তো সেটা করতে হলে অবশ্যই আমাদের পাওয়ার দিতে হবে। তো ওই যে আমাদের পাওয়ার সাপ্লাইতে 12 ভোল্টের একটু বেশি দেওয়া আছে, আমরা কমিয়ে দিই। তো চলুন পাওয়ারটি দিয়ে দেখি। এই হলো আমাদের পাওয়ার দেওয়া, আমরা দেখি পাওয়ার কি এসেছে। হ্যাঁ, পাওয়ার এসেছে, ওই যে বাতি। তো চলুন আমরা একটা সং প্লে করে দেখি যে আসলে বাজে কিনা। তো চলুন ইনপুটটি দিয়ে নিই, আর এখানে আউটপুটটি যেটি আছে সেটা এই এই পোর্টের অডিও পোর্ট দিয়ে স্পিকার যদি আমাদেরকে দেয়নি, আমরা বেসটে চেক করি। শুনতেই পাচ্ছেন এটা হলো বেস, আর ওই সামনে আছে হচ্ছে ভলিউম, সবকিছু হচ্ছে। তো মূলত যেহেতু আমাদের এখানে পাওয়ার নেই, আমরা এই জায়গাটি কাজ করার চেষ্টা করব, কিন্তু আমরা নর্মালি একটা কিছু একটা ভালো একটা ইনফরমেশন দিলাম, বা আমিও দেখলাম আপনারাও দেখতে পেলেন যে আলাদা 12 ভোল্ট দিলেও এই স্পিকারটি রান করা সম্ভব। তো যাই হোক, আমরা আমাদের মূল ইনফরমেশনটি দিয়েছি আপনাদেরকে, আশা করব ভিডিওটি ভালো লাগবে। আর এই 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 স্পিকারটি বাকি যদি কোনো কাজ করানো হয়, বা আমরা এই এইখানে যদি ট্রান্সফর্মার ব্যবহার করি, সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে জানাবো। আজকের ভিডিও এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।